একেবারে পড়তে পড়তে মনে করেন যে একালে তিরিশ বারে কোরআন খতমই করে হয়েছে। সিদ্ধারে কোরআন শরীফ তো সব শেষই করলাম, রাকাত একটা কুমাইয়া সালাম দিয়ে দিয়েছে, এইভাবে ফরজ বিধানের হদ আছে, সীমা আছে। যদি প্রশ্ন করা হয় এলমে দিন শিক্ষা করা ফরজ, এই ফরজের সীমা কতটুকু? আল্লাহ তারে মাপ পাওয়া যায় নাই। একটা হদ আছে, দুই রেখাত হজরের নামাজ ফরজ, হদ সীমা আছে না? এর যে আল্লাহ ফরজ করছেন তার একটা সীমা থাকবে কি থাকবে না? আল্লাহর হক বান্দার হক, যে এলে শিক্ষা করা ফরজ তা গোড়া থেকে কয় ভাগ, জোরে কর কয় ভাগ? আমরা তাফসীরে রুহুল বাইনের মধ্যে পাইলাম যে এলে শিক্ষা করা ফরজ তা গোড়া থেকে কয় ভাগ, তিন ভাগ। আকাইদ তা সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না আছে?